আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। স্বাগত আরটিভি জেলা সংবাদে, আপনাদের সঙ্গে আছি আমি নুসা সুজানা। ঈদের পর দিনও ঘরমুখো মানুষের ঢল রাজধানীর বাস টার্মিনালগুলোতে। গণপরিবহন বন্ধ থাকায় যে যেভাবে পারছে ঢাকা ছেড়েছে। আন্তঃজেলা বাস বন্ধ থাকায় ভেঙে ভেঙে গাড়ি পাল্টিয়ে বাড়ি যাচ্ছে মানুষ। এতে বাড়তি ভাড়ার সঙ্গে গাদাগাদি করে যাতায়াত করতে হচ্ছে নারীর টানে বাড়ি ফেরা এসব মানুষকে। সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে করোনার সংক্রমণ ঝুঁকি নিয়ে বাড়ি যাচ্ছেন তারা। মোটর বাইক, অটোরিকশা কিংবা প্রাইভেট গাড়িতে ফিরছে বাড়ি। এদিকে ঈদের ছুটি শেষ না হতেই ঢাকায় ফিরছেন কেউ কেউ। রাজধানীর প্রবেশ মুখগুলোতে দেখা গেছে এমন চিত্র। গাড়ি তো খুব ভোগান্তি, আসলে যাওয়া যাচ্ছে না কোনোভাবে। যেভাবে ভেঙে ভেঙে যেতে হবে আর কি। চেষ্টা করতেছি দেখি প্রাইভেট গাড়িগুলো যদি পাই সেক্ষেত্রে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি ভাই। মুন্সিগঞ্জের শিমুলিয়া বাংলা বাজার নৌরুটে আজও ঘরমুখো মানুষের ভিড় রয়েছে। ভোর থেকেই ছোট বড় যানে ঘাটে আসছে যাত্রীরা। তারা বলছেন স্বজনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফিরছেন, তবে এজন্য গুনতে হচ্ছে কয়েক গুণ ভাড়া। ঘাটে যানবাহন কম থাকায় ফেরি দিয়ে মানুষ পার করতে তেমন বেগ পেতে হচ্ছে না। বিআইডব্লিউটিসি জানায় সকাল থেকে 11টি ফেরি দিয়ে যাত্রী পারাপার করা হচ্ছে। এদিকে মাদারীপুরের বাংলা বাজার ফেরিঘাটে ঈদের দ্বিতীয় দিনেও মানুষের ভিড় আছে। লকডাউন আরও বাড়তে পারে এমন খবরে চাকরিজীবীরা ঈদ শেষ করে শহরের দিকে ছুটছেন। অন্যদিকে দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের মানুষ রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছে, ফলে পাটুরিয়া দৌলতদিয়া রুটে যথেষ্ট চাপ রয়েছে। তবে ঘাটে সব ফেরি সচল থাকায় যাত্রী ও যানবাহন পারাপারে কোনো সমস্যা হচ্ছে না। এরপরে ওখানে রাস্তায় সুন্দর চাপ থাকবে না, লোকজনের চাপ না থাকা অবস্থায় সুন্দর করে যেতে পারবো এবং যারা দেশে আগে গেছে তাদের সঙ্গে দেখা শেখা হবে। চাপাই নবাবগঞ্জের নাচলে ট্রাক ভটভটির সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। সকালে উপজেলার ধানসুড়া নওগাঁ সড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় আড্ডা থেকে নাচলের দিকে আসা একটি ধান ভর্তি ট্রাকের সঙ্গে ভটভটির মুখোমুখি সংঘর্ষে ট্রাকের উপরে থাকা তিন আরোহী ছিটকে নিচে পড়ে যায়। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত হয়েছেন 10 জন। এদিকে টাঙ্গাইলের কালীহাতিতে বাস খাদে পড়ে নিহত হয়েছেন একজন, আহত হন কমপক্ষে 20 জন। রাজবাড়ির গোয়ালন্দে জমি নিয়ে বিরোধে স্কুল ছাত্রকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত চাচি ও চাচাতো ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। সকালে উপজেলার পশ্চিম উজানচরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ জানায় জমি নিয়ে পূর্ব বিরোধে স্কুল ছাত্র তুষার শেখকে কুপিয়ে জখম করে তার চাচার পরিবারের লোকজন। হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এদিকে পাবনার সাঁথিয়ায় নিখোঁজের দুদিন পর কানিজ ফাতেমা নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার স্বামী রাকিবুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। চট্টগ্রামের হাটহাজারিতে হেফাজতের সহিংসতার মামলায় জামায়াতের সাবেক এমপি শাহজাহান চৌধুরীর 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহরিয়ার কবির এ আদেশ দেন। এর আগে ভোরে সাতকানিয়া পৌরসভার মদুর পাড়াবাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন মামলা রয়েছে। আগামীকাল থেকে দেশে ফিরতে পারবেন ভারতে আটকে পড়া বাংলাদেশি পাসপোর্টধারী নাগরিকরা। সকালে চুয়াডাঙ্গা জেলা কমিটির সভায় এ সিদ্ধান্ত জানান কমিটির সভাপতি জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। দেশে প্রবেশের সঙ্গে সঙ্গে তাদের হেলথ স্ক্রিনিং ও কোভিড টেস্ট করা হবে। এরপর পরীক্ষার পর করোনার আক্রান্তদের সদর হাসপাতালে আইসোলেশনে এবং বাকিদেরকে 14 দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন নিশ্চিত করতে হবে। সার্বিকভাবে বিষয়টি দেখার জন্য অতিরিক্ত জেলা প্রশাসক মনিরা পারভিনকে প্রধান করে 7 সদস্যের মনিটরিং টিম গঠন করা হয়েছে। করোনাকালীন সরকারি বিধি নিষেধ সত্ত্বেও পর্যটক আকৃষ্ট করতে অফারের ছড়াছড়ি কক্সবাজারের কয়েকটি হোটেল ও মোটেলে। এতে কোভিড পরিস্থিতি আরও খারাপ হবার শঙ্কা তৈরি হচ্ছে। তবে হোটেল কর্তৃপক্ষ বলছে অস্তিত্ব রক্ষায় স্বাস্থ্যবিধি মেনে পর্যটক রাখার ব্যবস্থা করেছেন তারা। কক্সবাজার প্রতিনিধি সাইফুর রহিম শাহিনের তথ্য ছবিতে জানাচ্ছেন অভি ইসলাম।
পর্যটন নগরী খ্যাত কক্সবাজার শহরে রয়েছে প্রায় 500 হোটেল মোটেল আর গেস্ট হাউস। কোভিড এর কারণে গত বছর থেকে কক্সবাজারের পর্যটন ব্যবসায় রীতিমতো ধস নামে। এবছরও করোনার সেকেন্ড ওয়েভ শুরু হওয়ায় গেল 1 এপ্রিল থেকে কক্সবাজারের সব পর্যটন স্পট বন্ধ করে দেয় সরকার। কিন্তু এই ঈদের ছুটিতে কক্সবাজারের বেশ কিছু তারকামানের হোটেল পর্যটকদের আকৃষ্ট করতে অনলাইন ও ফেসবুকের মাধ্যমে প্যাকেজ অফার করছে। যদিও বেশিরভাগ ট্যুরিজম ব্যবসায়ীরা এর বিরোধিতা করে বলছেন, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলেও সরকারের নিষেধের বাইরে যেতে চান না তারা। আমার 3-4 রকমের প্ল্যান আছে, বাট ইট ডিপেন্ডস অন গভর্নমেন্ট অর্ডার। যদি লকডাউন বন্ধ ওপেন হয়, খুলে দেয়, তাহলে আমরা সেইভাবে যাব। আনটিল আমরা এই যে অবস্থায় আছি, একদম ক্লোজ, নট এ সিঙ্গেল গেস্ট ইন আওয়ার হোটেল। 17-18 তারিখ থেকে যদি পর্যটন শিল্প সরকার চালু করার অনুমতি দেন, আমরা সরকারের নীতির আলোকেই এই ব্যবসা বাণিজ্য পরিচালনা করব। পর্যটন স্পট বন্ধ থাকায় ঈদ প্যাকেজ ঘোষণা অনাকাঙ্ক্ষিত বলছে প্রশাসন। এই অবস্থায় প্যাকেজ অফার করাটা আমাদের যে সরকারি বিধিনিষেধ আছে তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এই যে তারকা মানের হোটেলগুলোর কথা বলছেন, এটি আমরা দেখছি যাচাই করে এবং তাদের ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে যে এ ধরনের অফার যেন তারা প্রত্যাহার করে নেন, এবং যদি তারপরও এ ধরনের সমাগম হয় তাহলে আমরা যে আইন প্রয়োগ সেটি করব। তবে পর্যটন শিল্পকে বাঁচাতে লকডাউনের বিষয়টি সরকারকে ভাবার অনুরোধ করেছেন ব্যবসায়ীরা। অভি ইসলাম, আরটিভি। দর্শক, জেলার সংবাদ এ পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যেকোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বর ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন আরটিভি প্লাসে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ঈদ মোবারক।